পার্ট 7 এই পর্বে আমরা দেখব যে আমরা সুইস স্টেটমেন্ট নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। আসলে সুইস স্টেটমেন্টটাও মোটামুটি ইফিলসের মতোই, ঠিক আছে। সো আমরা দেখা যাচ্ছে কন্ডিশনাল কাজগুলোর জন্য অনেক সময় সুইস স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। সো এটার জন্য এখন আমরা যেটা করব, জাস্ট এখানে বেসিক আউটপুট বেসিক কোডগুলো লিখে নিই। জাভাস্ক্রিপ্ট পার্ট 7 ওকে। সো এখানে আমরা সুইচ নিয়ে কাজ করতে গেলে সুইচের আমরা জাস্ট কিভাবে ডিফাইন করব, সুইচ লিখতে হবে সুইচ। এরপরে আমরা দেখাচ্ছি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই সুইচের ভিতরে আমরা যেটা করব, এখানে আমরা কিছু কেস সাজাবো যে সেগুলা যদি মিলে যায় তাহলে সেটার আউটপুটটা শো করবে। সো ওইটার জন্য আমি এখানে ভেরিয়েবল নিলাম যে এক্স ইকুয়াল 5 ওকে। সো এখানে এক্স ইকুয়াল 5, এই এক্সের যে ভ্যালুটা থাকবে সেটা আমরা কি করব, এক্সের এই প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা পাস করে দেব ওকে। সো আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে এখন কিছু কেস তৈরি করতে হবে। এখানে আমরা যতগুলা ইচ্ছা ততগুলা কেস তৈরি করতে পারি। তার মানে ফার্স্টে লিখলাম যে কেস। সো এখানে যদি আমরা স্ট্রিং চেকিং করাই তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই কোটেশনের মধ্যে চেক করতে হবে। আর যদি আমরা নাম্বার চেক করাই তাহলে কোনো কোটেশন লাগবে না। সো আমি এখানে বললাম যে কেস 1, সরি কেউ আবার ভাববেন না যে আসলে 1-2 থেকেই শুরু হবে, ব্যাপারটা এমন না। যে আমি এইখানে এটার যে ভ্যালুটা পাস করাবো সেই ভ্যালুটা কোথায় আসবে, এইখানে চলে আসবে। সো এইখানে আমি যে ভ্যালু দিব সেই ভ্যালুটাকে চেক করবে যে এই ভেরিয়েবলের মানের সাথে মিলতেছে কিনা। জাস্ট আমি এখানে 3 দিলাম। এরপরে আমাদের এখানে কি দিতে হবে, একটা কোলন দিতে হবে। এরপরে আমরা আউটপুটটা কি হবে সেটা লিখব। সো আমি এখানে ফার্স্টে একটা আনডিফাইন্ড ভেরিয়েবল ডিফাইন করে নিই, যেমন ভার ইকুয়াল সরি ভার টিএক্সটি, মানে টেক্সট। আমি এখানে ভেরিয়েবলের নাম দিলাম টেক্সট। সো আমি এখানে বলবো যদি কেস 3 হয়, সুইচ কেসের মান যদি আমার 3 হয় তাহলে আমরা কি করব যে এই টিএক্সটির একটা মান দিয়ে দিব, অ্যাসাইন করে দিব। সো এখানে আমি বললাম যে দ্য নাম্বার ইজ 3, যেহেতু আমাদের এটা কেস 3। এরপরে যেটা হবে এখানে একটা ব্রেক হয়ে যাবে, যে যদি এই কেসটা ঠিক হয় তাহলে এখানে ব্রেক দিয়ে দেবে, প্রোগ্রামটা নিচে যাবে না। আর যদি না হয় তাহলে আবার কি হবে, আমরা এখানে আবার একাধিক কেস তৈরি করতে পারবো, যে কেস 4 আবার এখানে ক্লোন দিব। তারপর এখানে আবার দেখা যাচ্ছে আমরা টিএক্সটি ভেরিয়েবলটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে কি করতে পারবো, আবার মান অ্যাসাইন করতে পারবো দ্য নাম্বার ইজ 4। সো এখানে আমরা এভাবে একাধিক যত ইচ্ছা ততগুলা কন্ডিশন দিতে পারবো। এখন যদি এই যত কেস হবে, আমি এখানে আরেকটা করি, কপি করে দিলাম, যদি একই এখানে জাস্ট 5 করে দেই, এখানে 5 করে দিই, যদি 5 হয় তাহলে এখানে বলবে যে নাম্বার 5। এবং যদি এখানে যতগুলা কেস আমরা তৈরি করছি এগুলা যদি একটাও না হয় তাহলে আসলে কি হবে, তখন আমরা এখানে কি করব, ডিফল্ট একটা সেট করব যে যদি উপরে একটাও না মিলে তাহলে যেটা হবে, আমরা এখানে আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারব, দিস ইজ ডিফল্ট ভ্যালু। এখন একটু চিন্তা করি যে আমাদের এখানে কি আছে, এটার মানটা 5 আছে। সো আমাদের এই 5 নাম্বার এখানে 1 2 3 নাম্বার কেসের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টিএক্সটি মানটাকে আউটপুটে দেখাই দিব। তাহলে জাস্ট আমরা এখানে যেভাবে ইচ্ছে দিতে পারি, ডকুমেন্ট ডট রাইট, আমরা চাইলে অ্যালার্টেও দিতে পারি, জাস্ট টিএক্সটি এটাকে লিখে দিলাম। এখন এটাকে আমি একটু রান করে দেখি। রান করলাম,
তাহলে এখানে আমাদের কি চলে আসছে, দ্য নাম্বার ইজ 5, তার মানে আমাদের এটা মিলে গেছে। এখন আমি এখানে এমন একটা নাম্বার দিলাম যেটা দেখা যাচ্ছে যে এখানে নাই, আমি এখানে কি দিলাম 2 দিছি, এখানে কিন্তু 2 এর কোনো কেস নাই। তাহলে আমি এখানে রিলোড দিই, তাহলে এখানে দেখবো যে সরি এখানে আমি একটা ভুল করছি যার কারণে এখানে আনডিফাইন চলে আসছে, সেটা হচ্ছে আমি এখানে ক্লোন দিয়ে ফেলেছি বলে এখানে ইকুয়াল হবে। ওকে রিলোড দিই। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই একটা কেসও না মিলার কারণে আমার এখানে কি হলো, ডিফল্টের যে ভ্যালুটা সেটা আমার আউটপুটে চলে আসছে। তাহলে এ হচ্ছে সুইচ কেসের কাজ, যে আমরা চাইলে ইচ্ছা মতো এখানে কন্ডিশন মানে কেস তৈরি করে আমরা চেক করাতে পারি যে আসলে কোনোটার সাথে মিলে কিনা। যদি কোনোটার সাথে মিলে যায় তাহলে কি হচ্ছে, প্রোগ্রামার নিচে নামবে না, তখন সরাসরি এই সুইচের বাহিরে চলে যাবে। আর যদি এখানে কোনো কেসের সাথে মিলে যায় তাহলে ব্রেক হওয়ার আগ পর্যন্ত ওই স্টেটমেন্টটাকে কমপ্লিট করে ফেলবে। আশা করি সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। বাট এখানে আমি আরও একটা জিনিস দেখাই, যদি এখানে স্ট্রিং দিয়ে কাজ করি তাহলে কিভাবে কাজ করব। সাপোজ আমি এখানে দিলাম যে এ, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনোটার সাথে মিলবে না, ডিফল্ট ভ্যালু শো করতেছে, কারণ এখানে আমার 3 আছে 4 আছে। বাট যখন আমি স্ট্রিং চেকিং করাবো তখন আমাকে কি করতে হবে, অবশ্যই দুই সাইডে সিঙ্গেল কোটেশন অর ডাবল কোটেশন যে কোনো একটা জিনিস দিতেই হবে। এরপর আমি এখানে চেক করাবো যে আসলে এই ভ্যালু আর এই ভ্যালু মিলতেছে না। এখন যদি রিলোড দিই তাহলে এখানে দেখাচ্ছে যে নাম্বার ইজ এ, এখানে আমি এখন লেটার লিখে দিই, লেটার লেটার লেটার, আর এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সরি সি দিয়ে দিলাম। তাহলে আমরা সেম ভাবে এখানে কি চেক করাবো, আমি এখানে চেক করাবো যে বি কিনা, এখানে আমি চেক করাবো এটা সি কিনা, আর এগুলোর মধ্যে যদি কোনোটা না হয় তাহলে এখানে ডিফল্ট যেটা আছে সেটা শো করবে। তাহলে আমাদের প্রথমটার সাথে মিলে গেছে, তাহলে দ্য লেটার ইজ এ। এখন যদি আমি এখানে ডি দিই তাহলে এখানে কিন্তু কোথাও ডি নাই, তাহলে এখানে দেখবো যে আমাদের ডিফল্ট যে ভ্যালুটা সেটা চলে আসছে। আমি এখানে এক্স দিলাম, এক্সের কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, তাহলে কি ডিফল্ট ভ্যালু। আর যদি কোনোটার সাথে মিলে যায় কোনো কেসের সাথে, যদি কোনো কেসের সাথে মিলে যায় তখন দেখা যাচ্ছে সেটা যে আউটপুটটা দেওয়া আছে সেটা সুন্দরভাবে কাজ করবে। সো আশা করি কনসেপ্ট ক্লিয়ার, সুইচ কেস নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সো এটাও প্র্যাকটিস করবো বেশি করে, এটা জাস্ট কন্ডিশনের মতোই, শুধুমাত্র দেখা যাচ্ছে স্পেসিফিক কোনো ভ্যালু নিয়ে কাজ করতে চাইলে আমরা এভাবে করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।